প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোখা, যার ফলে মোখার কেন্দ্রে বাতাসের গতিবেগ আরো বেড়েছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 140 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটা গতকালকে ছিল সকালবেলায় সাইক্লোন, সন্ধ্যার সময় সেটি সিভিয়ার সাইক্লোন মানে প্রবল ঘূর্ণিঝড়, তারপরে এটা আজ সকাল 6টায় এটা অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে, আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। এটা যখন আরও কোস্টের ক্লোজ হয়ে যাবে তখন এর বাতাসের গতিবেগ এটা আমরা করতেছি যে এক্সপেক্ট মানে করতেছি যে 150 থেকে 160 কিলোমিটার, এবং এটা দমকা এবং জোরো হাওয়ার আকারে 175 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘূর্ণিঝড় মোখা সংক্রান্ত আবহাওয়ার 10ম বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 9ম বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 115 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 10ম বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর দিকে অগ্রসর ঘনীভূত হয়ে মধ্য বঙ্গোপসাগর ও তৎ সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এতে আরো বলা হয়, এটি শুক্রবার ভোর 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1095 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1025 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1055 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1020 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ঘূর্ণিঝড়টি রাত 3টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1125 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 1055 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 1085 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1050 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকার সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 2নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বাংলাদেশের সব উপকূলীয় এলাকা 10 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। ফেসবুকের দেওয়া এক পোস্টে তিনি জানান, ঘূর্ণিঝড় মোখা কক্সবাজার ও মিয়ানমার রাখাইন রাজ্যের ওপর দিয়ে আঘাত করলেও পুরো বাংলাদেশের সব উপকূলীয় জেলায় ব্যাপক জলোচ্ছ্বাসের সম্মুখীন হবে। ঘূর্ণিঝড়টি যাত্রাপথ ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ভৌগোলিক অবস্থান ও আকৃতির কারণে। এই সময় তিনি কোন উপকূলীয় এলাকায় কত ফুট জলোচ্ছ্বাস হতে পারে সে তথ্য তুলে ধরেন। কক্সবাজার জেলার উপকূলীয় এলাকাগুলোতে 15 থেকে 20 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। নোয়াখালী ও চট্টগ্রামের উপকূলীয় এলাকাগুলোতে 10 থেকে 12 ফুট, বরিশাল বিভাগের জেলাগুলোতে 8 থেকে 12 ফুট ও খুলনা বিভাগের জেলাগুলোতে 7 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ব্যাপক এলাকা প্লাবিত হওয়ার হুমকির সম্মুখীন।